ডেজার্ট আইটেম তো অনেক খেয়েছেন, তবে আজকের ডেজার্ট আইটেমটি একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে কিভাবে আমি পাউরুটি আর দুধ দিয়ে একটি ডেজার্ট তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি পাউরুটি নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো পাউরুটি নিতে পারেন। এখন একটি হিটপ্রুফ বাটিতে আমি পাউরুটির পিসগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। আমি পাউরুটির পিসগুলো প্রায় দুইটি লেয়ারে ভাগ করে দিয়েছি, তবে কেউ চাইলে এখানে তিনটা লেয়ারটাও ব্যবহার করতে পারে। এখন ওপরের যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে পাউরুটির পিসগুলো এইভাবে কেটে কেটে জায়গাটা ফিল আপ করে দিয়েছি। পাউরুটি দিয়ে সম্পূর্ণ বাটিটা ফিল আপ করার পর চলে যাব দুধের মিশ্রণটা তৈরি করতে। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, তবে কেউ চাইলে এখানে গরুর খাঁটি দুধটাও ব্যবহার করতে পারে। আমি প্রথমেই এক কাপ পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ। এখানে আমি ঠিক কতটুকু গুঁড়ো দুধ দিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তবে দুধটা যাতে ঘন হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। দুধটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলেই এখানে অ্যাড করছি পরিমাণ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা যে যেমনটা খেতে চান ঠিক সেই পরিমাণ ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। আগে থেকে যে পাউরুটিটা আমি সেট করে রেখেছিলাম সেখানে ওপর থেকে আমি দুধ আর চিনির মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দুধ আর চিনির মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা খুব ভালোভাবে ভিজে গেছে। আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি। পাউরুটিটা সম্পূর্ণ দুধটা সোক করে নিলে চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। আমি এখানে ওভেনটা 10 মিনিট প্রিহিট করে পাউরুটি আর দুধের মিশ্রণটা ওভেনে দিয়ে কুক করব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তবে এই সেম কাজটাও আপনারা চুলায় করতে পারেন। চুলায় বেক করলে এই ডেজার্টটির স্বাদে কোনো কম বেশি হবে না। আর এই পর্যায়ে আমি অপেক্ষা করব ডেজার্টটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত। খুব ভালোভাবে বেক হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। প্রায় 20 মিনিট পর আমি এটা সম্পূর্ণ বেক করার পর আপনারা হয়তো উপর থেকে দেখেই বুঝতে পারছেন পাউরুটিটা ঠিক কতটা সফট হয়েছে। আমি এখানে একটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে স্প্রেড করে নিলাম। এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। এখানে আমি আগে থেকেই ক্রিম তৈরি করে রেখেছিলাম। এখন আমি ওপর থেকে ক্রিমের অংশটা এভাবে স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ ব্রেডটার উপর এইভাবে স্প্রেড করে দিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে এবং এই ক্রিম স্প্রেড করার কাজটা খুব দ্রুত করতে হবে, কেননা এখন যেহেতু গরমের সিজন তাই ক্রিমটা গলে যেতে পারে। আমি সম্পূর্ণ ক্রিমটা খুব ভালোভাবে সম্পূর্ণ ব্রেডের উপর স্প্রেড করে দিয়েছি। এই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ ক্রিমটা খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। সম্পূর্ণ ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নিলেই তৈরি হয়ে গেল এই দুধ আর পাউরুটি দিয়ে সুন্দর একটি ডেজার্ট আইটেম। আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট কেটে দেখাচ্ছি তাই আমি আর ফ্রিজে রাখিনি, তবে আপনারা অবশ্যই ফ্রিজে রেখে সেট করে কেটে নেবেন। ফ্রিজে রাখলে ডেজার্টটা আরও বেশি টেস্টি হয়, কারণ ঠান্ডা আর মিষ্টির যে কম্বিনেশনটা এটা সবসময় অতুলনীয় হয়ে থাকে। আশা করছি আজকের এই সহজ ডেজার্ট আইটেমটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।